দর্শক আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দিন হসপিটালের ঐতিহ্যবাহী আফতাবগঞ্জের হাট। এই হাট থেকে খামার উপযোগী যে সাইয়াল জাতের সারগুলো আছে এগুলো কেমন দামে কেনা বেচা চলছে সেই তথ্য আপনাদের দেবো। এই হাটটি সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার। আজকে আমরা রয়েছি শনিবার, আজকে দেখি কেমন দামে আসলে সারগুলো কেনা বেচা চলছে, আমরা সেই তথ্য আপনার দেব। ভাই আসসালামু আলাইকুম, কত দাম চাচ্ছেন এটা ভাই? ৬৫,০০০ কাস্টমার কেমন দাম বলে? ৫৩ বলে। তো আপনার টার্গেট কেমন ভাই? ৫৮। সুন্দর মানে ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আজকের বাজারের অবস্থা কেমন আমরা একটু জানতে চাই। ভালো ভাই, চাহিদা কম। চাহিদা কম? আচ্ছা আচ্ছা, আমদানি প্রচুর। আচ্ছা, এটা কত চাচ্ছেন ভাই? ৫৬,০০০। কাস্টমার কেমন দাম দিচ্ছে এ পর্যন্ত? ৪৫ বলছে। আচ্ছা, আপনি লাস্ট কত হলে ছাড়বেন এটা ভাই? ৪৭। দেখছি এটা আচ্ছা, এটা কত চাচ্ছেন ভাই? এটা ৫২। আচ্ছা, এটা কাস্টমার কেমন দাম দিচ্ছে এ পর্যন্ত? এটা ৬,০০০ লাস্ট। ভাই জোড়াটা কত চাচ্ছেন? ১০৫। কাস্টমার কেমন দাম দিচ্ছে এ পর্যন্ত? ৮০। আপনার টার্গেট কেমন? কত মুরব্বি এটা দাম? দাম ৭২ চাইছি। ৭২। কাস্টমার কত বলে এ পর্যন্ত? ৫৬,৫৬। ৫৬,৫৬ বলে। তো কত হলে ছাড়বেন লাস্ট? লাস্টে ধরেন ৬৭ হলে ছাড়বেন। ৬৭ হলে ছাড়বেন? কত ভাই এটা দাম? কত চাচ্ছেন এটা দাম? দাম চাচ্ছি ভাই ৬০। কাস্টমার কত বলে এ পর্যন্ত? আচ্ছা, কত হলে ছাড়বেন আপনার টার্গেট? ৫০। কত চাচ্ছেন ভাই দাম? কাস্টমার কত বলে এ পর্যন্ত? ৪০। আপনি কত হলে ছাড়বেন লাস্ট? ৫৪ হলে কত ভাই জান এটা দাম? ৪৮। আচ্ছা, কাস্টমার কত বলে? আপনার টার্গেট কেমন?
ভাইটা কত দাম ভাই? ভাই দাম কত? দাম 62 ভাই। 62 কাস্টমার কত বলে এত? কাস্টমার 52। তা কত হলে সার্ভেন লাস্ট? 55 পার হইছে। 55 পার। কত দাম বেটা? দাম 55। 55 কাস্টমার কত বলে এ পর্যন্ত? 45 বলে। 45 বলে। কত হলে ছাড়বেন লাস্ট? আমি 50। 50। কত? 40। কাস্টমার কত বলে এ পর্যন্ত? কত হলে ছাড়বেন লাস্ট? উপরে যাওয়া নাকি 40? 40-এর উপর। কত মুরব্বিটা? 45। কাস্টমার কেমন দাম বলে? 30 পর্যন্ত বলে। তো আপনার লাস্ট কত হলে স্যার? কত চাচ্ছেন ভাই? 52,000। কাস্টমার কেমন দাম বলে? 40-43 পর্যন্ত বলে। আপনি লাস্ট কত হলে স্যার? লাস্ট কত হলে ছাড়বেন? কত ভাই দাম এটা? দাম 68। 68। কাস্টমার কেমন দাম বলে এ পর্যন্ত? 57-58। 57-58 বলে। তো আপনি কত হলে ছাড়বেন লাস্ট? আমার কসমেটিক 60 পার হয় না। 60 পার। দর্শক আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিবেদন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।